এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এই জায়গায় কোনো তো এক সাগর রক্ত গণতন্ত্র স্বাধীনতা এগুলো এক সাগর রক্তের গুলি করলেই আন্দোলন স্তীমিত হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার কাছে মনে হয় না এটা খুবই হৃদয় বিদারক এটা যেটা মিলনভাবে বললো এদের সঙ্গে আলোচনা করা যেতে পারতো এটা তো আমাদেরই সন্তান এরা ভুল করলে তাদেরকে শাসন করার এক চাকর প্রধানমন্ত্রীর বাড়ি চাকর চারশো কোটি টাকা প্রধানমন্ত্রী নিজে বলেছে যদি এক চাকরের চারশো কোটি টাকা থাকে তিনি হেলিকপ্টারে চলাফেরা করে প্রধানমন্ত্রী বয়ান তিনি আবার আমেরিকায় চলে যান রাষ্ট্র তাকে রক্ষা করেছে এবং ওই জায়গায় নিয়ে সমস্যা দোদু জেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম কোটা বিরোধী যে আন্দোলন শান্তিপূর্ণ ছিল সহিংসল সহিংসতা এখন বলা যায় যেন একটা চরম পর্যায়ে পৌঁছেছে এটা আসলে আন্দোলনের নিয়ন্ত্রণ কার কাছে কেন এটি নিয়ন্ত্রণহীন অবস্থায় যাচ্ছে এটা মীমাংসার দিকেই যাচ্ছে আমার কাছে মনে হয়েছে আজকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে নির্দয় নির্মমভাবে তার পাশে কসে নিয়ে আসলো যে উননব্বই সালে আমান খোকন ভিপি ডাক তাদের বাদা অবস্থায় হলে পাওয়া গেছিল গল্পের একটা সীমারেখা থাকতে হবে রূপকথারও একটা সীমারেখা থাকে এই বিশ্ববিদ্যালয়ে আমি ডাকসু ইলেকশন করেছি দুটো রিপোর্ট তখন সেও ইলেকশন করেছে জাগরণ তারপরে আমান কখন আমান কখন এর তাদের নেতৃত্বে যে আন্দোলন এসেছে তাতে এসে সাহেবের পতন হয়েছে তাদের হাত পা বেঁধে ফেলবে বিশ্বাসযোগ্য মানে এতই ভালো ছাত্রলীগ ছাত্রলীগ আপনি কি ঘটনা জানতেন না এটা যদি একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ঘটনার সঙ্গে ছাত্রলীগের বিরুদ্ধ কথা থাকতো এটা যদি পাকিস্তান আমলে আয়ুফ খানের বিরুদ্ধে এনএসএফদেরকে রুখে দেওয়ার জন্য ছাত্রলীগের কথা বলা হতো ঠিক আছে ইতিহাস কিন্তু বাহাত্তর পরবর্তী সময়ে চল্লিশ হাজার হত্যাকারী চোতাল্লি হাজার বিরোধী দলের নেতাকর্মীকে রক্ষা হয়ে নির্বিচারে গুলি করছে সরভরা পার্টির সে হাসিকদেরকে খুন করছে একটা পার্টির সভাপতিকে সমস্ত দল ব্যান্ড করে দেয় আওয়ামী লীগ সহ ক্ষমতা এককভাবে থাকার জন্য সকল পত্রিকা চারটে বাদে বন্ধ করে দেওয়া হয়েছে এই কথাগুলো বলতাম না বাঙালির অহংকার তাকে নিয়ে যখন মিথ্যাচারের চূড়ান্ত পর্যায়ে যাবে যে দেশে না সারা বিশ্বে সফল রাষ্ট্রপতি বললে ভুল হবে কিংবদন্তি তুলল রাষ্ট্রপতি তার সঙ্গে যার কারোর তুলনা হয় না উই রিভোল্ট একটা মানুষ বলেছে উই রিভোল্ট ইতিহাস তো বিরুদ্ধে এককভাবে যে আন্দোলন তাকে কনসেশন দেন এইটি সিক্সে ইলেকশনে গিয়ে টাকা নেওয়া না তাকে স্থায়িত্ব দিয়ে তার বিরোধিতা বিএনপি জামা নাই এটাই বাস্তবতা এক চাকর প্রধানমন্ত্রীর বাড়ি চাকর চারশো কোটি টাকা প্রধানমন্ত্রী নিজে বলেছে যদি এক চাকরের চারশো কোটি টাকা থাকে তিনি হেলিকপ্টারে চলাফেরা করে প্রধানমন্ত্রী বয়ান তিনি আবার আমেরিকায় চলে যান পুলিশ প্রধান সাবেক তিনি বাইরে চলে যান এসে বাড়ি এই কি আজিজ সাহেব একটা পরিবারগতভাবে খুনি রাষ্ট্র তাকে রক্ষা করেছে এবং ওই জায়গায় নিয়ে গেছে এনবিআর এর কি নাম আমি ভুলে যাচ্ছি মতিউর কি অদ্ভুত ব্যাপার যাকে হাত দেওয়া যাচ্ছে কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা সেই সময় ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আর গল্প হচ্ছে আমান খোকনকে হাত পা বাঁধা হয়েছিল ছাত্রলীগ উদ্ধার করেছে রাজনীতির একটা শেষ থাকতে হবে জামাতের প্রেসিডেন্ট সেক্রেটারি সঙ্গে আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী আমাদের জাতীয় পার্টি এরশাদ সাহেব ইনু সাহেব মেনুন সাহেব পাশাপাশি সেশন করেছেন বিএনপির বিরুদ্ধে আন্দোলন কেয়ারটেকারের দাবিতে এটা ইতিহাস তো আমি তাকে পাশে বসে আন্দোলন করেছি পঁচিশ বছর পরে ওই আন্দোলনের প্রেক্ষিতে কেয়ারটেকার হয়েছিল এবং পঁচিশ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় যারা তাদেরকে ক্ষমতা এনেছিল প্রথমেই তাদেরকে তিনি ফাঁসি দিয়েছেন বুজাহিদে তার সেক্রেটারি তার প্রেসিডেন্ট আমি জামাতকে ডিপেন্ড করার জন্য এখানে আসি নাই কিন্তু যার সঙ্গে বসে আমি কেয়ারটেকার করেছি তাকে আবার ফাঁসি দিয়েছে এই ছাত্ররা তারা কোনো কিছু বলেনি তারা বলেছে তাদের চাকরি মেধার প্রশ্নে হোক মেধার বিবেচনায় হোক আর সংস্কার কারক বাতিল চাই নাই কেউ বাতিল বলে নাই যে কোনো বিশ্বের দেশে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ম্যাক্সিমাম আট পার্সেন্ট থাকতে পারে মুক্তিযুদ্ধকে আমরা পণ্য রূপান্তরিত করছি মুক্তিযুদ্ধ মানে গণতন্ত্র মুক্তি আমি যাকে অ্যাট্যাক করছি খারাপ লোক বলছি বেগম যাকে খারাপ লোক বলছি সেই খারাপ লোকের পার্টিটার সঙ্গে পদত্যাগ করে কেয়ারটেকের হাতে ক্ষমতাটা দিলে তিনি যে এটা আন্দোলন করেছেন আর বেগম যা যেটা আইন করেছিলেন সেটা বাতিল করলেন এই সাহস আওয়ামী লীগের নাই সমস্ত যাকে আমি গালাগালি করছি বীর উত্তম তাকে তারা রাজাকার বলে তারা পাকিস্তানের অনুচর বলে তারা আওয়ামী লীগ আর ওখানে রাজাকার একবার শব্দ চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাও প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছে এইসব তরুণ মেধাবী ছেলেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরা মেধাবী কিন্তু এদেরকে কি করে বাদ দিয়ে নকল করে পিএচসিতে এই পুলিশ কমিশনার করাবে যে পুলিশ কমিশনারকে অবসরপ্রাপ্ত অবস্থা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্য না যে তাকে আমরা পিএইচডি দিছি এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার ঘৃণা তৈরি হয়েছিল কিন্তু এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয় একদিন আমি পড়তাম এটা খারাপ হতে পারে না এরাই স্বাধীনতার লড়াই এরাই ভাষা আন্দোলনে জন্ম দিয়েছে এরাই গণ গণবোত্তানব্বের গণবোত্তান ঘটিয়েছে তাদেরকে টার্গেট করে গুলি করে মেরেছে কারা পাকিস্তানিরাও কেটেছে আইফ খানে মেরেছে আজকে তাদেরকে মারা ইদের বিদারও তবে একটা কথা আগেও বললাম এখানে বাঙালিরা কখনো কারোর কাছে অন্যায়ের কাছে ফ্যাসিবাদের কাছে মাথা কখনো নত করে কোনো দিন না কোনো কালে না আগামী দিনে যদি ব্লাড শেট আরো তীব্র কেন বলছে সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এই জায়গায় রক্ত গণতন্ত্র স্বাধীনতা এগুলো এক সাগর রক্তের এটা গল্প কথা এটা ভাষণে এটা রক্ত দিয়ে আসতে সেই জন্য গুলি করলেই আন্দোলন সীমিত হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার কাছে মনে হয় এটা খুবই হৃদয় বিধারক এটা যেটা মিলন ভাই বললো এদের সঙ্গে আলোচনা করা যেতে পারত এটা তো আমাদেরই সন্তান এরা ভুল করলে তাদেরকে শাসন করার এক আমাদের আছে কিন্তু তাদেরকে হত্যা করে গুলি করে এইটা আমি আপনার কাছে আবার আসবো দুধ ভাই যেটি নিয়ে আলোচনা করেছিলাম আন্দোলন এবং শিক্ষাঙ্গন দুটি বিষয় দুদবার আপনাকে স্পেশালিক জানতে চাই আন্দোলন স্তুমিত না হয়ে আদালতের আদালত যেটি বলছে যেটা কাস্টোমাই বললেন এটি বেগবান ভালো কেন এটি একটি আর শিক্ষাঙ্গন বন্ধ ঘোষণা করা বা এখনকার যে পদক্ষেপ তাতে আসলে কতটা সমাজ বলে আমি কোটকে সব সময় ভয় করি আমি ব্যক্তিগতভাবে কারণ যেটা সাবজুটিস যেটা ব্যাপারে যখন আলোচনা করব না কোট কীভাবে নেবে এটা আমি তো জানি না আমার বিষয়টা আমি রাজনীতি করি রাজনৈতিক বিষয়টি আমি মনে করি রাজনৈতিকভাবে মীমাংসা হওয়ার দরকার সেটি যে যখন ফেল করব। তখন এটা আমার হাত ছাড়া হয়ে যাবে মানে রাজনীতিবিদদের সঙ্গে সেটা বিরোধী দল সরকারি দল অন্যরা যারা আছে সবারই এটার রাজনৈতিক টেবিলে অর্থাৎ সরকারের টেবিলে কিভাবে মীমাংসা করা সম্ভব হতো বা করা যেত আমার কাছে মনে এটা কোটে যাওয়ার কোনো কারণ ছিল না আর কোর্ট ইতিমধ্যেই তারা তাদের অবস্থান যে যেভাবে তারা বিতর্কিত হয়েছে সেটি তাদের জন্য যত বিতর্কিত হয়েছে তার থেকে বেশি হচ্ছে সরকার এবং রাজনীতিবিদদের জন্য এই একটা জায়গা যদি আমি পরিষ্কার না রাখতে পারি আমার বিবেচনায় তাহলে আমাদের আর কোনো জায়গা থাকবে না মানে ঠেকানো পরিস্থিতি সেই বিবেচনা থেকে আমার কাছে মনে হয়েছে সংস্কার দরকার আছে এটা টাইম টু টাইমও হতে পারে সেটা কেমন আজকে যে বিতর্কটা উঠছে অর্থাৎ মুক্তিযুদ্ধ তার সন্তান তারপরে নাতিপুতি সেই নাতিপুতি নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্নই নাই আর এই আমি আর একটা প্রচার করে কথা বলি বাংলাদেশ যারা সৃষ্টি করেছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে তাদের সৈদানের মধ্য দিয়ে তাদের বিষয়টি আমাদেরকে সম্মানে এবং মুখ্যটিন সম্রাট হিসাবে তাদেরকে আমাদের বিবেচনায় রাখতে হবে তারা নাই বলে আপনার দেশের আলে বাদ দেবেন এটা অকৃতজ্ঞ জাতি হিসাবে সারা বিশ্বে প্রমাণিত হবে আমার আমার বিবেচনা কিন্তু ছাত্রদেরকে আমরা যেভাবে দেখছি যে বিতর্ক নিয়ে যেতে চাচ্ছি সরকার বা বিরোধী দল হয় আমি তো চম্বুকভাবে তাদেরকে নিয়ে আসব। ভালো ভালো জিনিসগুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্টে সেই তো শিক্ষক হয় সে যদি না তার সেকেন্ডের হয় সেকেন্ড থার্ড সেই শিক্ষক হয় এটা এটা অভিযান এখন যদি আমি না পারি সেটা তো আমার দৈন্যতা অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করা মানে জাতিকে সুসংগঠিত করা আমি আমি মনে করি মুখ দেখে না পিএসসি যদি আমি রক্ষা করতে না পারি আইন শৃঙ্খলা বাহিনী ভালো হবে না ভালো প্রশাসন হবে না ভালো মানে কি মূল্যায়ন হলেই ভালো ভালো প্রশাসন সেই জন্য আমার কাছে মনে হয় যেই জায়গাটা আমরা পরিস্থিতি নিয়ে গিয়েছি ইতিমধ্যে সরকারকে আমি তীব্র ভাষায় সমালোচনা করতে পারি কিন্তু এটা এটা এই জায়গাটা মীমাংসা নেয় আমি তার পদত্যাগও দাবি করতে পারি কিন্তু এখানেও মীমাংসা নেই মীমাংসাটা হচ্ছে এই ছাত্রদেরকে আমাদের রক্ষা করতে হবে রক্ষা কিভাবে করব সেটি যদি না পারি তাহলে জাতিগতভাবে আমরা আগামী দিন আমরা তো হয়তো বাঁচবো না কিন্তু যারা থাকবে তাদের জন্য ভালো কিছু আমরা করে যেতে পারছি না এটা আপনি নিশ্চিত থাকবেন দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ